আমার মন হ এছে উড়াল পাখি কানে ঘরে জীবন অন্তকালে পাদ্য করে কবি গানে প্রণাম করি শ্রী গুরু অসীমের চরণে তুমি গুরু নিজ গুণে স্থান দিও তব চরণ তলে গুরুর পরে দেব জীবন ভার কাব্য সিন্ধু হব পার অন্তরের একান্ত আকিঞ্চন তাই জয় গুরু বলে ঝাঁপ দেব কাব্য সলিলে তুমি রক্ষা করিও হে মোর জীবনের জীবন ভক্ত ভক্তার চরণ ধুলি ভক্তিতে নেই মস্তকে তুলি সেই শুভ আশীর্বাদ করবেন বরিশন এই ভক্তের আশিস পেলে পরে অসম্ভব সম্ভব হতে পারে শাস্ত্র মাঝারে রয়েছে তার নিদর্শন যাকে ভাবধারায় বলতে গেলে অনেক সময় যাবে চলে তাই তো চিন্তা করলে দেলে মনোশিক্ষার অধিক প্রয়োজন নাই এবার কবি গানের সূত্র ধরে দাঁড়াইয়া সবার ভিতরে আমরা একটা ভূমিকা গ্রহণ করতে চাই কারণ জানেন যত বিজ্ঞ দলে কবি গান গাইতে গেলে দুজনকে দাঁড়াতে হয় দুই দলে এ কথা নূতন বলে আর বলার কিছু নাই
এবার দুজনে দুটি পক্ষ ধরে দাঁড়িয়ে সভার ভিতরে আমরা দেখাবো জাজ্জার ভূমিকার বড়াই এইবার নির্মল নামটি করে নাস দাঁড়িয়ে সভা পাস আমি প্রেমানন্দ দাসের ভূমিকা আজি করিলাম গ্রহণ আমার বিপক্ষীয় বক্তা যিনি যোগানন্দ গোস্বামী তিনি তানার সেপাত পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম করি অর্পণ এইবার কোঠা থেকে আলোচনা বসে শুনুন সুধী জোনা আমি এক এক করে করি উত্থাপন বসে শুনুন নারী নরে গুরুদেব আমায় দীক্ষা দেওয়ার পরে কিছু ধর্মগ্রন্থ শাস্ত্র গ্রন্থ দিল আমার করে খোকা ভালো করে করবে অধ্যয়ন বসে শুনুন নারী নরে গ্রন্থাদি পাওয়ার পরে জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে বদল ভরে একবার হরে এইবার বসে শুনুন নারী নরে ওই গ্রন্থাদি পাওয়ার পরে গীতা ভাগবত বেদ বেদান্ত চৈতন্য সরিতামৃত বসে শুনুন সদেহি শত এমনি ভাবে গ্রন্থ কিন্তু আমার করে তুলে দেয় এইবার ওইগুলো পড়ার পরে বসে শুনুন নারী নরে আমি যেন গেছি গত্তে পড়িয়ে এত বোঝা হয় দায় তাই গুরুদেবের আসছি গুরুদেবের কাছে আসছি খুলে বলি আপনাদের কাছাকাছি গুরুদেবকে যখন পেয়েছি কিছু কিছু প্রশ্ন করব আজ উত্থাপন গুরুদেব এসে সভা পাশে জবাব দেবে রসা ভাষে শ্রোতাবর্গ অঙ্ক কষে কষে উহা করবে না কর্ণন চরণ ধরে করিমানা আর কেউ কথাবার্তা বলবেন না নইলে কবি কাব্যের বেচা কিনা হবে দায় একটুখানি একটুখানি সকল সদস্যদের বলছি স্টেজের চারিদিকটা একটু ফাঁকা করে দিতে হবে প্রোগ্রাম চালাতে হলে সকল সদস্যদের কাছে অনুরোধ করছি আপনারা স্টেজের সাইডটা একটু ফাঁকা করে দিতে হবে না হলে প্রোগ্রাম চালানো যাবে না আমাদের যারা ভলেন্টিয়ার্স আছো তাদেরকে বলছি স্টেজের চতুর্দিকে একটু ফাঁকা করে দাও আর যারা আমাদের অতিথিবর্গ এসছে বাম দিকে চেয়ারে বসে আছেন এই জায়গাটা ফাঁকা করো এই জায়গাটা ফাঁকা করো আমরা সেই কবিদের কবি গান শুনবো কিন্তু কাউকে সমস্যা সৃষ্টি করে নয় পেছনে মায়েদের দিকে একটু আসন করে দাও যেসব মায়েরা দাঁড়িয়ে আছেন তাদের বলছি আপনারা বসে পড়ুন আর আমাদের পুরুষদের জন্য যে জায়গা করা আছে এই জায়গায় বসিয়ে দিন মঞ্চের বাম দিকে যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে সামনে বসার জায়গা করে দিন মঞ্চের বাম দিক দিয়ে এদিকে কেউ না ঢোকে এবার এবার সবাই সরে যাও আকাশ এইবার কি গীতা ভাগবত বেদ বেদান্ত বসে শুনুন ভক্তবৃন্দ তাহলে কবিগানের নিয়ম অনুসারে বসে শুনুন নারী নরে আমি শিষ্য সর্বানন্দ দাস প্রেমানন্দ দাস আমি হচ্ছি শিষ্য প্রেমানন্দ দাস আর আমার গুরুদেব শ্রদ্ধেয় যোগানন্দ গোস্বামী তানার শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম করি অর্পণ তাহলে বসে শুনুন সুধিজনায় এই হচ্ছে গুরু শিষ্যের আলোচনা এইবার কোথা থেকে আলোচনা আমি করি উত্থাপন বসে শুনুন নারী নরে গুরুদেব আমায় দীক্ষা দেওয়ার পরে কিছু শাস্ত্র গ্রন্থ ধরিয়ে আমার করে করিল অর্পণ বলে খোকা আমার কথা লবি এইগুলো ভালো করে অধ্যয়ন করবি তাহলে বিভিন্ন ধরনের জ্ঞান তোর মধ্যে হইবে জাগরণ কি কি দিল গীতা ভাগবত বেদ বেদান্ত বসে শুনুন জ্ঞানবন্ত এই শাস্ত্র গ্রন্থ ধরিয়ে আমার করে করিল অর্পণ এইবার গ্রন্থাদি পাওয়ার পরে বসে শুনুন নারী নরে আমি সারা রাত্রি ভরে করলাম পঠন কিন্তু ওইগুলো পড়ার পরে বসে শুনুন নারী নরে আমি জানু গেছি গোয়াত্তে পড়ি দাঁড়িয়ে বলি সবার ঠাই বাবা আমি কিছু কিছু জায়গায় বুঝতে পারি নাই তাই গুরুদেবকে যখন কাছে পাই কিছু কিছু প্রশ্ন করব উত্থাপন গুরুদেব এসে সভা পাশে জবাব দেবে রসা ভাষে শ্রোতাবর্গ অঙ্ক কষে কষে উহা করবে না কর্ণন তাহলে কি
বেদে কি লেখা আছে স্রষ্টাই শ্রেষ্ঠ তাহলে বেদের সার উপনিষদ উপনিষদের সার গীতা আমি বলি সবার হেতা যখন দেখি ওই গীতার পাতা দেখি ভগবান শ্রীকৃষ্ণের উপরে আর জগতে কেহ নাই 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 প্রমাণ অর্জুন যখন বিশ্বরূপ দেখতে চাইল ভুলে বলি সভা তলো তখন ভগবান শ্রীকৃষ্ণ কি বলল না তুমাং সকশে দ্রষ্টু মাননৈব সা চক্ষুষা দিব্যং দদামিতে চক্ষুস্পর্শমে যোগম ঐশ্বরম হে অর্জুন তুমি তোমার সামান্য চক্ষুর দ্বারা আমাকে দর্শন করিতে পাইবে না তাই আমি কি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি যদ্দ্বারাই তুমি আমার জগৌষর্য রূপ দেখো তখন অর্জুন কি দেখছে কিরীটিনং গদিনাং চক্রিণাঞ্চ দূর নিরীক্ষাং সমন্তাদীপ্ত নলাগ্ধুতিম প্রমম তুমি কিরীটি গদা চক্রধারী তেজ রাশি স্বরূপ যেদিকে তাকাই তুমি তেজে অগ্নি সূর্যের সমান তোমাকে দেখা বা মাপা যায় না অনাদিম ধান্ত মলন্ত বীর্য মলন্ত বাহুং শশী সূর্য নেত্র পশ্যামিতাং দীপ্ত হুতাশ ভক্তং সতেজ সাবিশ্বমিদং তপম তম তুমি অনন্ত বীর্যশালী অনন্ত বাহুধারী চন্দ্র সূর্য তোমার চক্ষুর দেয় তোমার মুখ দীপ্ত অগ্নির ন্যায় তুমি নিজের তেজে জগৎকে তাপিত করিতেছ তাহলে গীতার মধ্যে পাই ভগবান শ্রীকৃষ্ণের উপরে আর কেহ নাই 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 এইবার ভাগবতে কি পাই ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণম সেই অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ তাহার উপরে কেহ নাই তাহলে গীতা ভাগবত বেদ বেদান্ত দিয়েছে একই সিদ্ধান্ত ভগবান শ্রীকৃষ্ণের উপরে কেহ নাই এইবার জয়দেবের লেখা গীত গোবিন্দে যখন আমি যাই সেখানে কি পাই কিশোরী দাস মুই প্রীতবাস ইতে কসম দোজার কোটি কোটি জনম করিলে ভজন বৃথাই ভজনতা তাহলে সর্বশাস্ত্র গ্রন্থ মতে বসে শুনুন সৌধি সতে সেখানে সিদ্ধান্ত পাই ভগবানের উপরে কেহ নাই কিন্তু জয়দেবের লেখা গীত গোবিন্দে বসে শুনুন ভক্তবৃন্দে সেখানে রাধারণী শ্রেষ্ঠত্ব পাই যিনি সর্বে সর্বা সর্বকারণের কারণ তিনি রাধারণীর চরণ মস্তকে করেছে ধারণ আমি বলি সভাপাস রাধারণীর চরণের হয়ে গেছে দাস তাই অন্তরে আছে বাবা এইখান থেকে কিছু প্রশ্ন করব বাবা আমি মোটেই বুঝতে পারি নাই তাহলে প্রথম প্রশ্ন কি দেই সভ্যসভার ঠাই কি জগতে রাধা বড় না কৃষ্ণ বড় এর একটা পরিশুদ্ধ জবাব আমি চাই পরিষ্কার আমার প্রশ্নে কোনো ভেজাল নাই জগতে রাধা বড় না কৃষ্ণ বড় এর একটা পরিশুদ্ধ কিন্তু আমি জবাব চাই যাক প্রথম প্রশ্ন গেল হয়ে কার্য নাই সে কথা কইয়ে আর একখানা প্রশ্ন আমি করি উত্থাপন দাঁড়িয়ে বলি সবার ঠাই নিতাই গৌর দুটি ভাই যুগ ধর্ম করতে এলো বিতরণ একজন হলো গৃহবাসী আর একজন হলো সন্ন্যাসী এইবার আমরা সাধারণ জীব কোন পথটাকে ভালোবাসি নাকি কোন পথ সাধারণ জীব করিবে গ্রহণ এই জীব কি এই সংসার ধর্ম করবে পালন না হরে কৃষ্ণ বলে মহাপ্রভুর পথ ধরে এই সংসার ছেড়ে করবে পলায়ন কি তাহলে এই যে দুটো পথ পাওয়া গেল এই নিত্যানন্দের পথ আর মহাপ্রভুর পথ নিত্যানন্দ সংসার ধর্ম করেছিল পালন আর মহাপ্রভু যিনি বলি হরে কৃষ্ণ বলে তিনি ঘরের বাহির হয়ে যায় এই দুটো পথ পাওয়া যায় তাহলে দুই পথের মধ্যে কোন পথ শ্রেষ্ঠ হবে গুরুদেব এই এই তত্ত্ব জানবার বিষয় যাকে প্রশ্ন গেল হয়ে কার্য নাই সে কথা কইয়ে আর একখানা প্রশ্ন আমি করি উত্থাপন কি আমি বলি সবাদাম যতদিন আমি দীক্ষা নেই নাই দাঁড়িয়ে বলি সবার ঠাই ততদিন ভালো ছিলাম কারণ আমি যে কোনো ধর্মের মধ্যে যে কোনো সম্প্রদায়ের মধ্যে আমি যাই হরিবাসরে যাই মতুয়ার বাজারে যাই কৃষ্ণের বাজারে যাই নাকি যেখানে কালী পূজা হয় সেখানে যাই রে ভাই আমার মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই
আমারে কেউ মানাও করে না তুমি ওখানে যাবা না কিন্তু এই গুরুদেবের কাছে দীক্ষা নেওয়ার পরে বসে শুনুন নারী নরে আমি গেছি গর্তে পড়ে আমি যেখানে যেতে চাই সেখানে বাধা পাই তুমি কৃষ্ণ ভক্ত কৃষ্ণ নামে দীক্ষা নিয়েছো তোমারে করি মানা গুরু ভাই যারা আছে সরাসরে বসে শুনুন নারী নরে তারা বলে ওই মটুয়ার দলে যাবা না সেখানে হরি নাম করবা না আবার যখন কালী পূজা হয় কি দেব পরিচয় সেখানেও যেতে চাই মহাশয় বলে ওখানেও যাবা না কারণ কৃষ্ণ ভক্ত কালী ভক্তের প্রসাদ খাই না কি তাহলে এই ধর্মের মধ্যে যখন যাই দাঁড়িয়ে বলি সবার ঠাই যখন দীক্ষা নেই রে ভাই এখানে যাবা না ওখানে যাবা না ওখানে বসবা না ওখানে দাঁড়াবা না ওখানে কিচ্ছু বলবা না এটা বেজালে পড়ে যায় কি ভাই কি আমি কোনভাবে দাঁড়াবো কোনভাবে বসবো ওইভাবে ভাবে চলতে হবে খালি মাথা ঝুলেন না ব্যাপারটা কি আগে বোঝেন আরে বাবা তো ব্যাপারটা কি এই এই জন্যে এই যে এই যে ধর্ম মানুষের প্রকৃত ধর্ম কি এই বৈষ্ণবের দর্শনই দর্শনটাই বাকি মতুয়ার দর্শনটাই বাকি আবার ওরে কপাল নেই আমি একজন সরল মানুষ আমার মধ্যে বেজাল নাই যেখানে মুসলমানরা থাকে সেখানে আজান হয় সেখানে আমি যেতে পারি কি আবার কে মালাম করবে দীক্ষা নেওয়ার পরে ওরে বাবা একই হিন্দুদের মধ্যে সেখানে কালীর বাজারে যাবা না ওরে বাবা বতুয়ার বাজারে যাবা না আর যদি ওই বাজারে যাই তাহলে তো আর রেহাই নাই কি কেননা গুরুদেবের আড়ুও লাথি খাই নাকি ওরে বা তাই জন্য এই বৈষ্ণবের দর্শনই বাকি দর্শনটাই বাকি আর মতুয়ার দর্শনই দর্শনটাই বাকি আর ইসলামের দর্শনটাই বাকি কি ভালো কথা হয়েছে না তবে এখানে অনেক সময় গুরুদেবরা চালাকি করে কি অনেক চালাকি করে জবাব দিয়ে সরে যেতে পারে তার মধ্যে কোনো সন্দেহ নাই গল্প একটা বলবো রে ভাই দেখুন একজন মারাত্মক চালাক সাংঘাতিক চালাক অসম্ভব চালাক দারুণ চালাক সে বলে কি প্রত্যেক বাড়িতে কি বলে বৌদি এই বাজার করার দায়িত্বটা আমাকে দাও তোমরা বাড়িতে বসে থাকবে আর আমাকে বাজারের দায়িত্ব দেবে বাড়িতে বসে বাজার পাবে এর তো আনন্দ সীমা নাই কি প্রত্যেক বাড়িতে একই কথা বলে সবাই মনে মনে ভাবে তো ভালো কথা বাড়ি বসে যদি বাজার পাই এর থেকে আনন্দ নাই রে ভাই কিন্তু পরের বাজার করিয়ে দেবে কি সমাজ সেবক রে মশা এর পেছনে কিছু না থাকে পারে ওরে কপাল রে ওর কাজটা হচ্ছে কি শতকরায় 20% মেরে খাওয়া আপনি 100 টাকা দেবেন 20 টাকা মেরে খাবে তা ওই গ্রামে আসে সাংঘাতিক একজন কৃপণ ও মনে মনে ভাবে তো পরের টাকা মেরে খায় তা ও কেমন চালাক হয়েছে এটা একটু পরীক্ষা করতে হবে ডেকে বলছে ভাই আমার একটু বাজার করে দেওয়া চাই বলে আমি তো ওই কাজ করেই খাই কি বাজার করতে হবে বলে বাতাসা বলে কয় কুইন্টাল বলে কুইন্টাল না বলে কয় কেজি বলে কেজিও না বলে তাই কি ওর হাতে 1 পয়সা ধরিয়ে দিয়েছে 1টি পয়সা মতো দেখে বলে ভাই আমার এই 1 পয়সার বাতাসাই নিয়ে দেওয়া চাই ও মনে মনে ভাবে তো আমার পরীক্ষা করে তা আমি যে সালাকি করে খাই ওর বাবারও বোঝার কায়দা নাই হ্যাঁ 1 পয়সা যখন দিল তাই নিয়ে বাজারে গেল দোকানিকে ডেকে বলেছিল আমার 1 পয়সার বাতাসা দেওয়া চাই দোকানি কি করে বসে শুনুন নারী নরে একখান বাতাসা ঠুঙ্গার মধ্যে ভরিয়ে ওর হাতে তুলে দেয় এইবার ওইভাবে যখন ফেলে ও বাতাসা নিয়ে এলো এইবার ওই কৃপণের হাতে দিল কৃপণ মুচকি হাসি দিয়ে বলছে কি বাতাসার ঠোঙা হাতে নিয়ে বলছে কি ও সোনার স্যার কি ব্যাপার পরেরটা মেরে খাও আমারটা মারতে পারলে না আর ওই যে সালাক ও বলছে তুমি ভাবলে কি করে তোমার তো নাম মেরে ছেড়ে দিয়েছি বলে তার মানে বোঝো না বাতাসার ঠোঙা খুলে দেখো তো
বাতাসার তলায় নিচে যে খাদ থাকে ওই খাদ আছে নাকি খুলে দেখে মশাই খাদ নাই সমান হয়ে গেছে ও বলে ভাই ঘটনাটা কি ঘটল বলে দেখো তো আমি শতকরায় 20% মেরে খাই আর তোমার এক পয়সা ওর মারার জায়গা আছে আছে তাই তোমার ওই এক পয়সা তো মারতে পারলাম না তাই বাতাসার নিচে চেটে 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 আমি 20% তুলে নিয়েছি চেটে ও দেখে ওরে শালা এখনো লাগানো রয়েছো জিউ ভাল লালা পরের লালা কি খাওয়া যায় ছুঁড়ে মেরেছ ওর গায়ে ও টপ করে ধরে খপ করে গিলে বলছে বড়দা জল দেন না এক গ্লাস এই জায়গায় বলে শালা বাতাসার দবাও শালিয়া জল খাবি খা জল খেয়ে বলছে বড়দা ঘটনাটা কি ঘটলো আমি মোটে 20% মেরে খাই আপনার তো সহ্য হলো না তাই আপনার পুরোপুরি 100% মেরে আজকে চলে যায় এই জন্য বাবা তোমার চরণ ধরে করি মানা কোন রকম চালাকি টালাকি করিয়ে আমার জবাব দিয়ে চলে যেও না কারণ আমি শিষ্য কিন্তু বেশি সুবিধে না হরিবা যাক তবে আর বেশি বলে কার্যনাই সভাস্থলে এইবার করি একখানা গানের আয়োজন আছেন যত বিজ্ঞ শ্রোতা পালন করে নীরবতা আমার গানের দিকে রাখেন দিয়া মন আমি বুঝলাম না যে কি খালা চলেছে নিরম আমি বুঝলাম না যে কি খালা চলেছে নিরম আমি বুঝলাম না Thank you.
সজল সন্ন্যাসী হয় এই দুটো পথ কিন্তু পাওয়া বটে যায় ওই পথের মধ্যে কোন পথ শ্রেষ্ঠ বটে হবে সেই পথের কথা তুমি আমার মনে নামে দীক্ষা নেওয়ার পরে ভেজালে পড়ে যায় আর একখানা প্রশ্ন করেছি সভ্য সবার খায় মানুষের মূল ধর্ম আলোচনা করে বুঝাইয়ে দিয়ে যাবে সবার ভিতরে এ জগতে বৈষ্ণবের কিবা দর্শন হয় মতুয়ার কিবা দর্শন ইসলামের কিবা ধর্ম আলোচনা করে বুঝাইয়ে দিয়ে যাবে সবার ভিতরে কথার বেশি বলা নিষ্প্রয়োজন আমার মতো ভাবে খানে করবো সমাপন এরপরে জবাবদাতা সভাতে আসিবে তাহারও ভাবের তত্ত্ব তুলিয়া বলি ওই দেখি এরপরে এসে কোন কথা কয় কোন ভাবের ভাবধারায় উঠাইয়ে নয় অন্তরে অন্তরে হবই আমি সুখী জবাব দিতে যখন থাকবে না আর বাকি ওই গুরুদেবের শ্রী চরণে প্রণতি জানাই তাহার যা ইচ্ছা বটে করে যান তাই গুজতি কান্ডারি হয়ে বসে কারো নাই ভাঙা তরি হলো তার পারি উঠে যায় উঠুক না তোমার উঠুক তোমার ধরুকারি ভাঙা তরি হলো তার উঠে যাবে পারি যত ভক্তগণ মন্দ না করে যায় সবার চরণ ধুলি দেবে নামার শিরে চলে যায় দূরে এদিকে আমার মাতৃজা ধাম করে যায় সবার সম্পত্তি এদিকে সবার চরণ এই পর্যন্ত আমার ভাগ ভাঙ্গ হয়ে গেল সকল গৌর ভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ পতিত পাবন বাবা গুরুচাঁদ মা শান্তি সত্য ভামা সহ সকল হরিভক্তের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই মাতা পিতা দীক্ষা গুরু কবিগুরু সহ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার অনন্ত সাধুগুরু মহাপুরুষ পীর পয়গম্বর সাকার নিরাকারে যিনি যেখানে অবস্থান করছেন প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই টিউনিং ঠিক করে রাখবে পরে আর টিপাটিপি করবে না হ্যাঁ একটা জায়গায় আমি যখন বলবো সেটিং হয়ে গেছে আর কোনো টিপি দেবে না আমি শ্রদ্ধা জ্ঞাপন করি আজ এখানে যারা নববৃন্দাবন সৃষ্টি করেছেন খালি মাঠ পড়েছিল সেই মাঠে আজ হাজার হাজার ভক্তবৃন্দ এলে এর পিছনে যাদের কায়িক পরিশ্রম অর্থনৈতিক দিক দিয়ে যাদের অবদান যাদের মানসিক প্রচেষ্টা সমস্ত কিছু দিয়ে যারা এত সুন্দর পরিবেশ তৈরি করেছেন সেই কীর্তন কমিটি সহ এই গ্রামবাসীকে আমি আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই আপনাদের আদর আপ্যায়নে আমি অভিভূত হয়েছি ঠাকুরের কাছে প্রার্থনা করি ঠাকুর তুমি সকলের সর্বাঙ্গীন মঙ্গল করো চিরকাল তো আর এ জগতে থাকা যায় না ডাক আসলে চলে যেতেই হয় এইটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ চিরন্তন সত্য এই কথাটা মনে থাকলে মানুষ অত খারাপ হতে পারে না কারণ আমি আজকে এখন আছি আগামীকালকের সূর্য উদয় দেখব কি না সেটা আমি সঠিকভাবে নিশ্চিতভাবে আমি বলতে পারি না চোখের সামনে প্রিয়জন বিয়োগ ঘটছে করোনাকালীন অবস্থায় কতজনের পিতৃবিয়োগ মাতৃবিয়োগ কতজনের দেখা যাচ্ছে স্ত্রী বিয়োগ ঘটেছে স্বামী বিয়োগ ঘটেছে তাছাড়াও মরণশীল আমরা জগতের এক নাম মর্তধাম আমরা জন্ম নিলাম আবার মরতেই এলাম কিন্তু স্বামী বিবেকানন্দ বলেছেন এসেছ যখন একটা দাগ রেখে যাও এই দাগটা হচ্ছে দুই রকমের দাগ আছে একটা সুদাগ আর একটা কুদাগ আমার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলা তিনি আমার জীবনের কাণ্ডারী আমি কবিগান শিখেছিলাম
শ্রদ্ধেয় প্রয়াত রসিকলাল সরকার মহাশয়ের কাছে। তিনি একটা কথা বলতেন যে চারজন মানুষ জগতে, চারজন মানুষ জগতের মানুষ তাদের মনে রাখে, সাম, দান, ভেদ, দণ্ড। যারা সমজ্ঞানী মানুষকে ভালোবাসেন, অর্থাৎ যারা ব্রহ্মজ্ঞানী মহাপুরুষ, তাদের কাছে সব মানুষের মধ্যে এক ঈশ্বর বিরাজ করছে। তার কাছে কোনো জাতি নাই, তার কাছে কোনো বর্ণ নাই, সর্বং খল্লু ইদং ব্রহ্ম। সবার মধ্যে তিনি, যদি কৃষ্ণ ভক্ত হন, সবার মধ্যে একই কৃষ্ণকে দেখেন। এই জায়গায় দাঁড়িয়ে স্বামী বিবেকানন্দ বলছেন, বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আমি যে কথাগুলো বলছি একটু লক্ষ্য করে শুন। আর যিনি দান করেন, যেমন দানবীর হরিশ্চন্দ্র, আমরা তাকে ভুলব না, ঠিক কি না? দাতা কর্ণ, তাহলে এই যারা দাতা ছিলেন আরো, তাদের কিন্তু আমরা ভুলি না। আর ভেদ বুদ্ধি যারা ঘটায়, মানুষে মানুষে বিভেদ ঘটায়, তাদেরও মানুষ বলে না, তার কয়ে নারদ লাগাতে আইসিস নাকি? নারদের কাজ ছিল খালি এর সাথে ওর বাঁধানো। সে কিন্তু এমন একটা ভাবে আমাদের মধ্যে বিরাজ করছে, সকালবেলা উঠে কেউ নারদের নাম নেয় না, যদি পঞ্চাশ টাকাও দিয়ে কর নারদ নারদ কইয়ে ঘুমেতে উঠবা, কেউ উঠবে না, ওই দিনটা তার ভালো যায় না। কোনো জায়গায় যদি ঝগড়া হয়, মেয়েরা অনেক সময় ঝগড়া করে না, যদি খালি দেখেন স্বামী স্ত্রী কিংবা এ বাড়ি ও বাড়ি ঝগড়া বাদে বাদে দুই চার কথা চলতেছে, কালো কসু ওই যে কলপাড়ে হয়, ওই ডগা কাটিয়ে ব্লেড দিয়ে কাটিয়ে দুই ফুট কষ নিয়ে খালি ওই বাড়ির দোহাই দিয়ে নারদ নারদ কইয়ে তিনটে টান দিয়ে থুয়ারবেন, চাইয়ে দেখবেন তাই দিন রাত মুরগি লড়াই লাগে গেছে, সারার কায়দা নাই, ওই এক কাজ করবে আবার ঠেলে উঠবে, তোরে দেখে নিবই ভাই, তোরেও দেখে নিবই ভাই, কাজ করতেছে ওর মধ্যে ঝগড়া চলতেছে। আর যাদের দণ্ড বল আছে, আগে তো এসব বোমা পিস্তল ছিল না, লাঠিয়াল, বড় বড় লাঠিয়াল, তাই না? নীলকান্ত সর্দার, এই যে বড় বড় লাঠিয়াল ছিল, বাংলার লাঠিয়ালের একটা বই আছে, দেখবেন তারাও অমর হয়ে আছে। তাহলে ভালো কাজের দ্বারাও অমর হওয়া যায় আর খারাপ কাজের দ্বারাও অমর হওয়া যায়, তাহলে তার নাম ভালো চোখে কেউ বলে না, ঠিক না? তাহলে আমরা জগতে জন্ম নিয়েছি, আমরা সকালবেলা থেকে যেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি, হে ঠাকুর তুমি আমাকে কোনো খারাপ কাজের মধ্যে নিও না। আমি আমার রিপুর সঙ্গে যদি এটে উঠতে না পারি, হে দয়াল হরি, হে গিরিধারী, তাহলে তুমি এসে যেমন অর্জুনের হয়েছিলে রথের সারথি, আমার দেহরথের সারথি হয়ে তুমি আমার এই দেহরথ চালিয়ে দিও প্রভু। এই নিবেদন করতে হয়। আর রাত্রিতে শোয়ার সময় সারাদিন আমি কি করলাম সে হিসাবটা করতে হয়, কি কি খারাপ কাজ করেছি, তাহলে আগামী দিন থেকে এগুলো আর করবো না। দুই চারটে ওই এই জাতি পারে কি বাবা, কারো উপর রাগ করলাম, বাজে কথা বলেছিলাম, ওই রাত্রিবেলা শুয়ে শুয়ে তখন হিসেব করতে হয়, তাহলে আগামীকাল আমার এই খারাপ কাজগুলো বাদ দিয়ে আমার ভালো কাজ করতে হবে, তাহলে জগতে একটা রেখা থেকে যাবে, এই লোকটা ভালো ছিল, এখানে কীর্তন হচ্ছে, এখানকার যদি কেউ এমন দানবীর থাকে, এত সুন্দর পরিবেশ, এখানে কোনো রকম কোনো জাতীয়তা বর্ণবাদ রাজনীতি এগুলো ঢুকাবেন না কিন্তু, হ্যাঁ, কীর্তনের মধ্যে, কীর্তনের মধ্যে থাকবে না কোনো রাজনীতি, কীর্তনের মধ্যে থাকবে না কোনো জাতাজাতি, কীর্তনের মধ্যে থাকবে না কোনো বর্ণবাদ। আবার শ্রী চৈতন্য মহাপ্রভু হরিচাঁদ ঠাকুর, তিনি এসেছিলেন মহামিলন ঘটাবার জন্য, সবার সঙ্গে সবার মিলন। আমার বড় কষ্ট হয়,
আমাকে যারা এখন বায়না করে নিয়ে যায় গেলেই শুধু বলে আপনাকে বায়না করেছি বলে কিছু কিছু মানুষ আমাদের উপর অনেক অনেক বেশি কথা বলে আক্রমণাত্মক কথা বলে অসীম সরকারকে কেন এনেছো সে একজন বিজেপির এমএলএ আরে আমি গান গাইতে গেলে কি কোনো রাজনীতির র উচ্চারণ করি নাকি আমার কি বোধ বরাদ্দ নাই আমি এই জায়গা অসীম সরকার কবি গায়ক তুমিও বায়না করতে পারো আমারে যদি কালকে মাননীয় মুখ্যমন্ত্রী বায়না করিয়ে কয় ওনার বাড়ি গান গাইতে হবে দলবল নিয়ে চলে যাবো ফুসুত করে গাইয়ে চলে আসবো আমি তো কবি অসীম সরকার ওই নামেই তো আমি পরিচিত নাকি এই জায়গা বসে যদি আমি রাজনৈতিক কথা উচ্চারণ করি তাহলে আমার কবি গানের কোনো দাম থাকে তাহলে থুথু দেবে না আমাকে লোকে এ আমি বুঝি না বলো 45 বছর গান গাচ্ছি আমি কারা কারা নাকি কয় ওনার অন্ত গান ভাই আনবো না একদম বাদ দাও এই যে জায়গা যাই ওই খালি শুনি মানে কেমন যে ব্যাপার আমি এইগুলো বুঝি না আমরা কেন এই সব হরিবাসরের মধ্যে রাজনীতি টেনে আনবো এখানে যে ভালো গান করতে পারবে তাকে আমরা নিয়ে আসবো অদিতিকে নিয়ে আসতে পারেন যদি টাকা থাকে সে তৃণমূল না বিজেপি তাতে আমার দরকার কি অদিতি মুন্সি সে ভালো গায় তার গান আমি নিজে শুনছি আমরা জি বাংলায় একসঙ্গে গানও করেছি ঋষি আমি তাকে কত ভালোবাসি গঙ্গা তুলিকা আমার নিজের ছেলে মেয়ের মতো শিষ্যপুত্র তাদের নিয়ে আসবেন দল করবা তুমি ওই বাইরে গিয়ে করি বেড়াও গিয়ে হরিবাসরে কোনো দলাদলি নাই রাজনীতি নাই হিন্দু মুসলমান নাই সবাই আমরা একসঙ্গে আনন্দের সাগরে ডুবে যেতে চাই হরিবল হরিবল নাকি খারাপ কথা বললাম কি আপনারা কি বলেন এই জায়গা যারা পিন ঢুকাবে তারা হচ্ছে নারদ মার্কা মানুষ একদম এই জায়গা কোনো পিন ঢুকাঢুকি চলবে না এতে কি হবে তাদেরই বদনাম হবে এই এই ওই লোকটা কইছিল আমাদের হরিবাসনে এরকম আপনারা কেউ বলবেন না কোনো দলে যেখানে যা হবে সবাই চলে যাবেন হরিবাসরে সবাই একসঙ্গে কারণ এটা সনাতন ধর্মীয় সংস্কৃতির অনুষ্ঠান আপনি সনাতন ধর্মের মানুষ না নাকি ধর্ম বাদ দিয়ে আপনি বেরিয়ে গেছেন ধর্মটাকে রক্ষা করলে আপনিও থাকবেন মুসলমান ভাইরা তাদের ধর্ম রক্ষা করছে রোজা চলছে ইফতার চলছে তাদেরও সহযোগিতা করবেন কত ভালো একসঙ্গে পাশাপাশি ভালো পাশাপাশি নিয়ে বসবাস করবেন এই হবে হচ্ছে আমাদের আদর্শ তাহলে আমরা সবাই ভারতবাসী এইটা যেন আমাদের মনে থাকে আমরা আমেরিকায় গেলে কেউ বলবে না যে আমার বাড়ি গোবরডাঙ্গা আমার বাড়ি পশ্চিমবাংলায় ওখানে গেলে বলবে আই অ্যাম ইন্ডিয়ান নাকি তাই তো নাকি তাহলে আমি ইন্ডিয়ান ভারতীয় নাগরিক আমি মানুষ হরিবল তাহলে এইবার প্রশ্ন হয়েছে এবার তার জবাব আমি দেব প্রশ্নগুলো মনে আছে ও তো গণ্ডগোল গণ্ডগোলে কয়ে গেছে ও আমার শিষ্য হয়ে প্রশ্ন করেছে নাম ধরেছে প্রেমানন্দ দাস আর আর আমার নাম দিয়েছে যোগানন্দ গোস্বামী এখন আর অসীম সরকারও থাকবো না আমি কি কায়দা এখন আমি অসীম সরকার মরিয়ে যাবে এবার যোগানন্দ ভিতরে ঢুকবে যতক্ষণ আসরে থাকবে এই হচ্ছে কবি গান প্রথম প্রশ্ন করেছে সব শাস্ত্রে দেখতে পাই কৃষ্ণের উপর আর কেউ নাই তাই তো উনি ঝড় 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 করে গীতার শ্লোক দেশে পড়িয়ে মানে মুখস্থ করিছে আমার খোকা ভালো কিন্তু একটা গ্রন্থে লেখা আছে সে গ্রন্থটার নাম কি বলেছে বলেন তো একজন বলেন বলেন কি গ্রন্থ কি না গীত গোবিন্দ তাহলে দেখছেন ও যে প্রশ্ন করে গেছে ওই প্রশ্নের দাম আছে কের মনেই নাই জয়দেবের লেখা গীত গোবিন্দে কেন রাধাকে বড় করা হলো কিশোরীর দাস মুই প্রীতবাস ইতে কো সন্দেহ যার কোটি কোটি জনম করিলে ভজন বৃথাই ভজন তার এবং কেন শ্রীকৃষ্ণ রাধার চরণ মস্তকে করল ধারণ তাহলে রাধা বড় না কৃষ্ণ বড় তুমি তাই করো বিশ্লেষণ গুরুর কাছে জানতে চাইতেই পারে দ্বিতীয় প্রশ্ন করেছে আমি একটু পরিষ্কার করে দেই আমি জানি আপনাকে মনে নেই এই জন্যে এই জায়গা আগে ধরলাম
দ্বিতীয় প্রশ্ন করেছে দান আমার বেড়ে গেছে ব্যবধান নিতাই গৌর দুটি ভাই দুই দিকেতে দেখতে পাই একদিন একজন হলো সংসারী আর একজন সংসার ছেড়ে বৃন্দাবনে চলে যান একজন গৃহবাসী আর একজন সন্ন্যাসী আমরা কার দলে আসি আমরা কি নিতাইয়ের দলে যাব নাকি গৌরাঙ্গের দলে থাকবো তাহলে গৌরাঙ্গের দলে যেতে হলে প্রথম একটা বিয়ে করতে হবে ওইটারে সাপে কাটায় মারতে হবে তারপরে আর একটা বিয়ে করিয়ে বলে হরে কৃষ্ণ হরে তারে ফেলে দিয়ে করে বৃন্দাবনে চলে যেতে হবে কোনটা করব কি কায়দার পেঁচানো প্রশ্ন তিন নম্বর প্রশ্ন করেছে আমি যতদিন দীক্ষা না নিয়েছিলাম ভালো ছিলাম আমি কালী মন্দিরে যেতাম কালী ভক্তের প্রসাদ খেতাম মতুয়াদের বারণীতে যেতাম হরিসভা রাধা কৃষ্ণের হরিসভায় যেতাম আবার মুসলমান ভাইদের ইফতারে যেতাম এখন আমার মানা করে আমার কিছু গুরু ভাই আছে আসি আমার ধারে বলে এই 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 কালীর প্রসাদ খেতে নাই জানিস না আমরা কৃষ্ণ ভক্ত মতুয়াদের কাছে কিছু শিক্ষা নাই ওরা আলাদা এ তো ভারী বাধা তাহলে মতুয়া দর্শনটাই বা কি বৈষ্ণব দর্শনটাই বা কি ইসলাম দর্শনটাই বা কি মানুষের খাঁটি ধর্মটা কি এত সোজা প্রশ্ন না একজন আসো জবাব দাও শুনলে পরে কবি গান বাড়ে অনেক জ্ঞান এই জন্য শান্ত অবস্থায় শুনতে হয় এই গান একদম নীরবতা সহকারে বসে থাকবেন সভাপতি এর মধ্যে কোনো রাজনীতি আছে নাকি এই প্রশ্নের ভিতরে আর আমি তো এখন অসীম সরকারই থাকবো না আমি অবযোগানন্দ করছি কি যে বিপদে পড়েছি আমি আর কব কি বাপ সালাম তো আকাশ ফুটো করবো এখন যে আমি আমারে ফুটো করতেছি এ তো বুঝতে পারতেছি না হরি বল ধরো হরি বল মায়েরা তাহলে এবার জবাবগুলো নিয়ে নেবেন যদি কোনো জবাব নিচের সেটিংটা খুব ভালো করেছিল সেদিন মরে গেছে Yeah!
কাণ্ড বড় চমৎকার ধন আছে তিন প্রকার একটা হচ্ছে টাকা কড়ি বিষয় বাড়ি বিরাট সম্পদের মালিক কিংবা কোনো শিল্পপতি আমার সামনে থেকে সরে যাও মা বিরাট ধন ধনাঢ্য কিন্তু আমরা কখনো দেখি না যত বড় কোম্পানির মালিক হোক সাহারা হোক রিলায়েন্স হোক টাটা কোম্পানি হোক তার মালিককে মূর্তি করে কোনো মন্দিরে পূজা দেয় দেখেছেন নাকি দেখেছেন দেখেন তারপরে একটা ধন আছে তার নাম বিদ্যা ধন আমরা যখন লেখাপড়া করেছি ক্লাস অনে উঠতে হলে যাকে কাগজ নেওয়া বলত আমরা চিড়ে মুড়ি খই দই বাতাসা এগুলো স্কুলে নিয়ে যেতাম মাস্টারমশাই একটা কাগজে লিখে দিতেন আমরা আর একটা কাগজে সেই কয়টা কথা লিখতাম সেদিন থেকে আমি খাতা কলম হাতে নিলাম তার আগে তাল পাতা ছিল মন দিয়ে কর সবে বিদ্যা উপার্জন সকল ধনের সার বিদ্যা মহাধন এই ধন কেহ নাহি নিতে পারে কেড়ে যতই করিবে দান তত যাবে বেড়ে এই বিষয়ে আমাদের ভারতবর্ষে চাণক্য পণ্ডিত কি লিখেছেন বিদ্যাতঞ্চ নিপাতঞ্চ নৈব তুল্য কদাচন স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যত আপনি যত বড় কোম্পানির মালিক হন আর প্রধানমন্ত্রী হন আর মুখ্যমন্ত্রী হন আপনি আমেরিকায় গেলে অত সহজে কিন্তু আপনি নাগরিকত্ব নিতে পারবেন কিন্তু ভারতবর্ষের মেধাযুক্ত বড় কোনো বৈজ্ঞানিক বিশাল কোনো ডাক্তারবাবু যদি আমেরিকায় যান তিনি কিন্তু নাগরিকত্ব পেয়ে যাবেন অনেকেই আছে ঠিক বললাম না বেঠিক বললাম ঠিক তো তাহলে টাকা পয়সার মালিক যতই হও যত বড় পদের অধিকারী হও তাতে হবে না কিন্তু মেধার সম্মান হরিবল হরিবল এর চাইতে আর একটা ধন আছে হয়তো একটা লোক এক অক্ষরও লেখাপড়া জানে না একটা পয়সাও তার গাটে থাকে না অযাচিত ব্যক্তি নিয়ে গাছতলায় বসে থেকে মানুষ যদি এক মুঠো দেয় তাহলে গ্রহণ করে তাই না হলে কারো কাছে চায় ছোট কিন্তু সেই লোকটি হৃদয়ে প্রেম ধনে পরিপূর্ণ সেই লোকটি সাধনার দ্বারা একটি ধন অর্জন করেছেন সে কৃষ্ণ প্রেমধন হরি হরি বল বড় বড় রাজা মহারাজারা সেই লেঙ্কি পড়া সাধুর কাছে যায় তার একটু চরণ ধুলি নেবার জন্য ঠিক বললাম কি বেঠিক বললাম বাবা ঠিক তো তাহলে এই ধন বিরল এই ধন অর্জন করতে গেলে তাহলে হৃদয়টা তার কেমন হতে হয় একদম সরল এত টুক মনে যদি তার এত টুক শয়তানি বুদ্ধি থাকে হবে না সেই প্রেম প্রবেশই করবে না তার বুকে একদম সরল শ্রী ঠাকুর বাবা বাগলা বলতেন বাবা কোন লতা বলো তো শ্রেষ্ঠ তুমি বলো বলে সরলতা বাবা সরল কি করে হওয়া যায় বলে মন আর মুখ এক যদি রাখা যায় তাহলে সরল হওয়া যায় তুমি মন দিয়ে যা ভাববে মুখে তাই প্রকাশ করতে হবে দুই রকমের হলেই গরল হয়ে যাবে বাবা এটা তো হয় না অনেক চেষ্টা করেছি তো হয় না তো এইটা হওয়ার পদ্ধতি কি
বলে তোমার জীবনের স্থায়ী কতটুকু এইটা আগে ভাবো তাহলে কেন তুমি সরল হতে পারবে না তুমি আজ আছো কাল নাও থাকতে পারো সরল হলে যদি কৃষ্ণ প্রেম মেলে রাধা প্রেম মেলে সরল হলে যদি তুমি মানুষের ভালোবাসা পাও তুমি ক্রিমিনাল হলে তো ভালোবাসা পাবে না গরম হলে তো ভালোবাসা পাবে না তোমাকে দেখলে হয়তো মানুষ ভয় পাবে ভয়ে তোমাকে হাতজোড় করবে কিন্তু বাড়ি গিয়ে বলবো শালা মানুষটা ভালো না তাড়াতাড়ি মরিয়ে গেলি ভালো হতো বিরাম না শান্তি পাত ঠিক বললাম না বেটি বললাম ঠিক তো তাহলে আমাদের এই জায়গাটা হচ্ছে ঠিক রাখতে লেখাপড়া আমরা শিখব কিন্তু এমন লেখাপড়া যাতে না শিখি যে বিদ্যার দ্বারায় মানুষের ক্ষতি হয় যে বিদ্যায় অহংকার তৈরি হয় হরি বল ও কুকুরে মারামারি করতিস আজকাল কিছু কিছু মানুষ তো আবার কুকুরের চাইতেও খারাপ হয়ে গেছে এই জন্য ভয় করে জয় রাধে সরস্বতীর রং সাদা কেন আর তার বাহন রাজহাঁস কেন আমরা একদিন চিন্তা করেছি কি আমা মা গো কবিগান শুনতে বসেছ কিছু কথা শুনে একটা কথাও যদি ধরে নিতে পারো জীবনের পরিবর্তন হবে সরস্বতীর রং সাদা কেন যারা প্রকৃত বিদ্বান হবে সুশিক্ষিত হবে তাদের মনটা সাদা হবে তারই প্রতীক ওটা সরস্বতী পূজা করলে তুমি পাশ করে যাবা তা ভাবিয়ে না আর রাজহাঁসের মতো হবে তার স্বভাব বাহন রাজহাঁস কি করে দুধ জল মিশিয়ে নিজে তার থেকে ক্ষীরের অংশ গ্রহণ করে যারা প্রকৃত বিদ্বান তারা ক্ষীরটুকি গ্রহণ করবে তারা ওই আবর্জনা কখনো গ্রহণ করবে না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ক্যালকাটা নেতাজি ইনস্টিটিউট হলে একটা সভা হবে সেখানে অনেকে যাবে অনেকে নিমন্ত্রণ উনিও যাচ্ছেন তা উনি ট্রেন থেকে নেমে হাঁটছেন সবাই তো আর ওনাকে চেনেন না তখন এক ভদ্রলোক অ্যাটাচি নিয়েছে ছোট্ট একটা অ্যাটাচি টাই টাই বাধা আছে নেমে কুলিকে ডাকছে এ কুলি এ কুলি কি আমার অ্যাটাচিটা নাও না একটু এগিয়ে দাও আমি রিক্সো করে যাব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলছে ভাই ওই অ্যাটাচিতে তেমন কিছু ওজন নাই আমাকে নাও আমি নিয়ে দিচ্ছি তুমি পয়সা দেবে কেন কুলিকে চলো চলো আর উনি কত বড় দেব ওনার হাতে দিয়ে দিয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওই ঠেলা গাড়ির কাছে গিয়ে ওনার অ্যাটাচি দিয়ে ওনার জন্য যে গাড়ি এসেছে গাড়িতে করে চলে গেছে আর উনি গিয়ে ওই হলের মধ্যে বসেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে দেখবেন এখন যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঢুকেছে দেখে এ কি এই লোকই তো আমার হাতের অ্যাটাচি বয়ে দিয়েছে এ কি এ কাকে দেখছি ইনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অমা তাহলে মনটা কত সরল কত সাদা হলে এই কাজটা করতে পারে একটু ভাবছ কি আমরা তো একটু শিক্ষিত হয়ে এই জ্ঞান কত রে বাবা রে বাবা একটু বড় পথকট পালি তো কথাই পাওয়া যায় না তার সাথে একেবারে হোমরা সোমরা হয়ে যায় শুধু শুধু মানুষটা অমর হয়ে নাই গো আমরা তাকে ভক্তি ভরে প্রণাম জানাই তুমি যেখানে থাকো তোমার শিবাদ করবে ভক্তি সুশিক্ষায় মানুষকে
করতে পারে তার একটা উদাহরণ দিলাম অনেক বড় বড় শিক্ষিত মানুষ জগতে আছে যাদের দ্বারা মানুষের কল্যাণের চাইতে অকল্যাণ বেশি হয় আছে না আছে কি না বলুন সেই শিক্ষার মুখে ছাই তার চাইতে মাঠের কৃষক শ্রমিক অনেক ভালো তার চাইতে গ্রামের চোরও ভালো এই কথা বলে না গ্রামের চোর কটা বাড়ি চুরি করতে পারে এক রাত্রিতে একটা বাড়ি তাই পারে না কোনো বুড়ো যদি কাশিয়ে ওঠে এই কে ডারে চোর দৌড়ো এসারে কিন্তু যে লোকটা সুশিক্ষিত না শিক্ষায় অনেক উন্নত হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে সুশিক্ষিত না সে যদি চুরি করে তার খাতা কলমে লাখ লাখ কোটি কোটি টাকা শেষ করে দিতে পারে এক এক খোঁচায় তাহলে আমরা শিক্ষিত হব আমরা সুশিক্ষা লাভ করব আমরা মা সরস্বতীর কাছে বলবো মা হৃদয়টায় আমার স্নিগ্ধ করে দাও আমার বাহন রাজহাস করে দাও আমি যেন আবর্জনা গ্রহণ না করি আমি যেন ক্ষীর গ্রহণ করি মা আমি কোনো খারাপ কথা বলছি কি বিশ্ব মানবের কল্যাণের কথা বলছি তাই আমার এই গান কৃষ্ণ ভনে যাক শেষে বন্ধ করে দে মনরে একবার হরি বল নাম দুর্বলের বল নাম বিনে কি আছে বল এ ভব সংসারে যে জন করে হরি চিনতে হরি করে তার চিনতে অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু করে তাই বলি মন রসনা তেজে বিষয় বাসনা কেলেশনার উপাসনা করো সার ওই যে হরি দিন বন্ধু পাইলে তার কৃপা বিন্দু ভব সিন্ধু সেদিন হবি পার মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব পেশ সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন অদ্যকার্যে কবি গান আমার জীবনের নূতন অনুষ্ঠান ইতিপূর্বেই সভাস্থান আমি কখনো করিনি পদার্পণ যদিও এখানে নূতন আসি এখানকার যারা অধিবাসী তাদের যে প্রাণ খোলা ভালোবাসা বাসি
তাতে আনন্দে ভরে উঠেছে আমাদের সকলের মন। মনের কথা খুলে কই, যত সম্মান আমাকে আপনারা দিয়েছেন আমি অত সম্মানীয় নই, আমি আপনাদের মতোই একটা সাধারণ কবি গান গায়ক হই। তবু আপনারা যে সম্মান করেছেন দান, আমি ঠাকুর বলি আমি ঠাকুরের সন্নিধান, হে কৃষ্ণ ভগবান হে দয়াল হরিচাঁদ তুমি আমার কথা নিও, এদের সর্বাঙ্গীন মঙ্গল করে দিও, প্রভু মঙ্গল করে দিও। আমি নিবেদন করে তার পায়ে যাচ্ছি এবার আমার কবিগানের ভূমিকায়। এত সময় অসীম সরকার হয়ে আমি কথা বলেছি সবাই, এবার অসীম সরকার নামটি ছেড়ে কল্পনার ভূমিকা ধরি। আমাকে যোগানন্দ গোস্বামী হতে হবে সুনিশ্চয়, কারণ এর নাম কবিগান যে ভূমিকা করে দান, দাঁড়াইয়া সবাস্থান সেই ভূমিকা করিয়া গ্রহণ করতে হয় তার অভিনয়, তাই না হলে সে কবি নয়, আগেই সাবিনয় করি নিবেদন। এই যে আমরা বলি কথা, কথায় কথায় হয় কবিতা, এই কবিতা আমাদের মুখস্থ করা নয়। এখন ছন্দ বাতাসে ভাসে, যোগযুক্ত অবস্থায় চারণ কবিদের মধ্যে আসে, আর ওটাই কিন্তু আমাদের মুখ দিয়ে প্রকাশিত হয়। মা সরস্বতী যদি কৃপা না করে সে কবি হতে পারে নাই চরাচরে। এই জন্য চারণ কবিরা সরস্বতী বীজ জপ করে সর্বদাই। আমি চরণ ধরে করি মানা, আপনারা কেউ কথাবার্তা বলবেন না, সুন্দর হয়েছে সভাখানা, আমি বারে বারে প্রণাম করি, ভক্ত ভক্তার রাঙা পায়। কথায় কথায় হলে ছন্দ আনন্দ পায় ভক্তবৃন্দ, ছন্দে বাধা প্রাণ গোবিন্দ শ্রী মধুসূদন। যে মানুষ ছন্দে চলে জীবন যায় না তার রসাতলে, চলার ছন্দের একবার পতন হলে জ্বালাময় হয় তার মানব জীবন। তাই নিবেদন করি আপনাদের সভা তটে, আমার যেন জীবনে চলার ছন্দ কোনোদিন না কাটে, করপুটে রইল আমার এইটুক নিবেদন। এইবার প্রণামিয়া সেই যোগানন্দের পায়ে যাচ্ছি আমি তার ভূমিকায়, সে যেন তার কথা আমার মধ্যে দিয়ে কয়, গ্রহণ করে আমার হৃদয়ে আসন। এইবার অসীম সরকার যাজ্ঞে মরিয়ে যোগানন্দ ঢুকুক এই অসীমের দেহের ভিতরে, সেইভাবে এখন দেখবেন মরে, দয়া করে জানাই নিবেদন। এই বাচ্চাটা কার? এ তো বাড়ি চমৎকার, নাচিয়ে বেড়াচ্ছে, ওর কেউ নাই জগতে। হ্যাঁ, আমার কাছে বলুন দেখি ওইভাবে নাচা নাচি ভালো নাকি নাচিয়ে যা, আগামীতে অত ঘন ঘন বাচ্চা হবে না, বাপ ভালো না। এরপর সরকার করবেন মানা, দুটির বেশি মোটে অতি দেব না, তারপরে করবেন নাকি কেননা প্রত্যেক ঘরের সামনে পুলিশ দাঁড়ায় তাই রাইফেল নিয়ে, মশারি নড়লি গুলি হবে। আপনারা বলেন কি মাঝে মাঝে একটু চুটকি হাসির কথা কবো নাকি নাকি কবো? ওই বুড়ো কয় হ কও কও, ভালো রে কায়দা। আরে মানুষ যদি বুড়ো হয় তার রস কি শুকিয়ে যায়? রস তো মনের মধ্যে থাকে সর্বদাই, হা কায়দা আছে কি? কারো বা বাইরে পাকে ভিতরে সবুজ থাকে, মনের মনের ফাঁকে ফাঁকে ডাকে কত দোয়েল চন্দনা, ওই বুড়ো দাদুও মন্দ না, কায়দা আছে। শোনেন আমারও তো বয়স কম নয়, আমি সিনিয়র সিটিজেন হয়েছি মহাশয়, আমি তো আমার বরাদ্দেও বুঝি, মাঝে মাঝে গামছা পরে ঘরে বসে গান গা আরম্ভ করে দিই, সাদা 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 কালা কালা গাইয়ে ফেলি যাওয়ায় যাওয়াই। শোনেন মাঝে মাঝে যদি শিশুর মতো না হওয়া যায় তাহলে জীবনটা একটা অন্ধকারে পরিণত হয়। শিশুসুলভ মন নিয়ে সবাইকে জোগাড় করে একটা আনন্দে মত্ত হতে হয়, এটা আপনারাও করবেন, দেখবেন কি আনন্দ, হাটের ব্যারাম সারিয়ে যাবে। হ্যাঁ মায়েরই চোখ শুয়ে করছে একদম, বাড়বে ভালোবাসাবাসি, হবে কত হাসাহাসি, কায়দা আছে।
যাক এইবার আমি আমার জায়গা মতো ফিরে আসি। আমি এখন যোগানন্দ গোস্বামীর ভূমিকা করিলাম গ্রহণ। এইবার এসে যোগানন্দ তুমি যোগাও তোমার আনন্দ, ভক্তবৃন্দের আনন্দে ভরে যেন মন। তাহলে আমার শিষ্য প্রেমানন্দ দাস প্রশ্ন করেছে আমার পাশ, রাধা বড় না কৃষ্ণ বড়, ধরো আমার কথা ধরো, এইটা তুমি আসরে করো গো প্রকাশ। বাবা একটা কথা শোন, কৃষ্ণের ঊর্ধ্বে জগতে কেউ নাই। বিভিন্ন শাস্ত্র গ্রন্থে যা দেখেছ যা শিখেছ ইহাই সত্য, তিনি মালিক সাই। কিন্তু সেই কৃষ্ণ রাধাকে গুরু কেন করে? আলোচনা এইটুকের ভিতরে। সেই কৃষ্ণকে পেতে গেলে পরে রাধা প্রেম ভিন্ন, সেই কৃষ্ণ প্রাপ্তি হবে না কখন। ভালো করে মন দিয়ে কথাগুলো করিবেন শ্রবণ। যদি কোনো বৈষ্ণব মহারাজ আমার গান শুনতে বসেন আজ, আমি তার চরণ ধরে যদি করি নিবেদন, বাবা কথা লবেন, আমি না একটু কৃষ্ণের সঙ্গে দেখা করব, তার ঠিকানা একটু দেবেন, সে কোন রাজ্যে বসবাস করে সর্বদায়, সে বাস করে কোন জেলার কোন থানায়, কত নম্বর ঘরে একটু বলিয়ে দেবেন আমারে, আমার একটু দেখতে ইচ্ছা হয়। পারবে? পৃথিবীতে কোনো বৈষ্ণব কোনো সাধু আছে কৃষ্ণের ঠিকানা দেবে আমার কাছে? কথা কন না কেন আছে? এইবার যদি সে প্রকৃত সাধু হয় বলে বাবা আমার কাছে বয়, আমি ঠিকানা দিচ্ছি তোর এই সময়। কি তোর কি নাই জানা? পেতে গেলে কৃষ্ণের ঠিকানা, আগে কৃষ্ণ নাম আশ্রয় করতে হয়। বীজের মধ্যে বৃক্ষ যেমন চোখে না যায় দেখা, নামের মধ্যে আছে ওই কৃষ্ণ মূর্তি আঁকা। হরি বল। তাহলে নামের মধ্যেই কৃষ্ণ থাকে, বেশ। নাম কীর্তন তো করে কত লোকে, কয়জন কৃষ্ণকে দেখে? একদম তো কাণ্ডিয়ে কাটিয়ে গায়, দুলাই গড়াগড়িও দেয়, আবার যখন বাড়ি যায় যা ইচ্ছে তাই হয়ে যায়, কায়দা আছে। যে হাত দিয়ে সাধুর সঙ্গে করে কোলাকুলি, যে মুখ দিয়ে ফুটে উঠে কৃষ্ণ নামের বুলি, সেই হাত দিয়ে অপরের মাথায় বাড়ি দেয়, সেই মুখ দিয়ে ঘন ঘন মিথ্যা কথা কয়। বাবা ভালো করে শোনো আজকে, তাহলে কৃষ্ণ প্রাপ্তির বহুবিধ পথ আশয়, কোন পথে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি হয়? এই যে একটা কথা বললাম, পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি, প্রহ্লাদ কৃষ্ণকে পেয়েছে, ধ্রুব কৃষ্ণকে পেয়েছে, নারদ কৃষ্ণকে পেয়েছে, কত ভক্ত তারা কৃষ্ণকে পেয়েছে কাছে, এই পাওয়ার কথা বলা হয়নি মহাশয়, এটা পরিপূর্ণ প্রাপ্তি নয়। তাহলে এই যে দেখেন নন্দের বেটা পরিপূর্ণ পেল কেটা? একটা গোয়ালিনীর কন্যা, যে রাধা বলে যার পরিচয়। যখন যায় কুঞ্জবনে নিকুঞ্জবনে, কোনো সখীরা কি থাকে শোনে? একমাত্র রাধা কৃষ্ণ দুইজনে অপ্রাকৃত রস আস্বাদন করে সেই জায়গায়। এই জন্য রাধা প্রেম কেন শ্রেষ্ঠ? যিনি কৃষ্ণ জগদীষ্ট, নিজের মুখে তার শ্রেষ্ঠত্ব নিজে করেছেন দান। কেন? আমি একটু নিচের আলোচনা করে ঢুকে যাচ্ছি, তারপরে উপরে, নয়তো মানুষের বুঝতে অসুবিধা হবে। এই জায়গায় কথা বলিস না মা, মা কথা বলো না, আমাকে আমার ভাইও পায়, আমাকে আমার বাবাও পায়, আমাকে আমার মাও পায়, আমাকে আমার বাড়ির যে কাজ করে সেও পায়, আমাকে আমার বন্ধুও পায়, সবাই পায়, পায় তো, আমাকে শ্রোতা বন্ধুরাও পায়। কিন্তু আমার কাছে বলুন দেখি, আমার স্ত্রী যেভাবে আমাকে পায় সেইভাবে জগতে আর কেউ পায় নাকি? কথা কও, কি কায়দা? দেখবেন স্বামী বসে আছে বারান্দায়, একদম সন্ধ্যাবেলা স্ত্রী সন্ধ্যা প্রদীপ দিতে তুলসী তলায় ধায়, হঠাৎ পাও লেগে গেছে স্বামীর গায়ে, টান টান হয়ে প্রণাম দিয়ে ক্ষমা চায়, ও
পাটা লেগে গেল সরি, যদি একটু শিক্ষিত হয় সরি সরি। আর আমরা যারা গ্রামের মানুষ প্রণাম করি, সরি টরি কই না, প্রণাম করি, তাই তো নাকি? ঠিক বলছি তো নাকি? ওরা কয় সরি আর আমরা গরুয়াই পড়ি। স্বামী তখন করে মানে না না না, তুমি তো দেখে শুনে পাও দাও না, তো লেগিয়ে গেছে গায়, যাও যাও তুমি তুলসী তলায়। তাহলে সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ দিতে গেল, স্বামীর গায়ে পা লাগিলে ক্ষমা চেয়েছিল। রাত দশটার পরে যখন এক বিছানায় যায়, হরি বল টুটু টুরু টুটু টুটুরু টুটু টুটু, এইবার বলো পাও লাগে কিনা স্বামীর গায়ে? কি লাগে না? পাও না দিলে আরো রাগ হয়, সরিয়ে সূর্য কার। আমার না এইসব কথা ভালো লাগে না, লজ্জা করি আমার সত্যি পাই। কি কি মা খারাপ কথা করছি? তাহলে লজ্জা ঘৃণা ভয় ভাইরে তিন থাকিতে নয়। দেখেন সন্ধ্যাবেলা যে স্বামীকে প্রণাম করেছিল, বাসর ঘরে গিয়ে দুজনে একাকার হইল। সেখানে হইল।